শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। একটি সুন্দর দিন কাটুক সকলের এই প্রত্যাশায় রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো আজকের আয়োজনেও সফল একজন অতিথি আমাদের সঙ্গে আছেন। পুরো রাঙা সকাল পরিবার আপনাদের সঙ্গে আছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কেবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটুক দিন সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। যেটা হয়ে থাকে আমাদের রাঙা সকালে, সফল মানুষের জীবন গল্প এবং একই সাথে গানের আয়োজনও থাকে, তো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। শুধু ব্যতিক্রমের জায়গাটা হচ্ছে যেখানে প্রতিনিয়তই নতুন একজন আসেন, আমাদেরকে আশার আলো দেখান, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে। তো আজকে যিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি একজন নাট্য অভিনেতা, নির্দেশক এবং সংগঠক, ডক্টর চঞ্চল সৈকত। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন প্রথমে যদি একটু জানতে চাই, সবকিছু মিলিয়ে করোনার এই সময়ে? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আমরা খুব ভালো আছি। ভালো থাকার চেষ্টাটা একটা ভয়ানক রকমের যুদ্ধ আমরা মনে করি, সবকিছুর সাথে মানিয়ে নিয়ে, সবকিছুর সাথে সাথে করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। করোনাকালীন প্রস্তুতি কী ছিল আপনার, একেবারে ব্যক্তিগত প্রস্তুতি যদি জানতে চাই? ইতিমধ্যে সরকারি যে লকডাউন যে নির্দেশনা ছিল এটা স্বাস্থ্যবিধি মেনে পুরোটাই পালন করেছি। শুধু আমি নাই, আমার পরিবার, আমার আশেপাশে যারা মানুষ আছেন সবাইকে যা সচেতন করার চেষ্টাও করেছি। এর পাশাপাশি চেষ্টা করেছি যে এই লকডাউনের পরের যে অংশটা, অর্থাৎ সরকার যেভাবে আমাদেরকে স্বাস্থ্যবিধি মানার কথা বলেছেন, আমি এবং আমার সংগঠন, আমার পরিবারের পক্ষ থেকেও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছি বিভিন্নভাবে। লাইক দ্যাট এই মাস্ক বিতরণ করেছি, স্যানিটাইজার বিতরণ করেছি, এবং শুধু তাই নয়, সোশ্যাল ডিস্টেন্স যেটাকে আমরা বলছি, 3 ফিট দূরত্ব বজায় রাখার যে একটা ব্যাপার আছে সেটাও আমরা সার্বক্ষণিক ব্যবস্থা করেছি। আপনি হয়তো অবগত যে আমি একজন সংস্কৃতি কর্মী, আমরা সংস্কৃতির যে কর্মকাণ্ডগুলো এখন ছোট ছোট করে যেটা করছি সেটা আমরা চেষ্টা করছি যে একজন দর্শকের ভিউজ থেকে, অর্থাৎ 3 ফুটের জায়গায় আমরা 6 ফুটের ডিফারেন্সে নিয়ে গেছি সেটা। শুধু নট অনলি দ্যাট, আমরা খাদ্য খাবারের ব্যাপারে বিশেষ করে মানে বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা ওল্ড এজ অর্থাৎ সিনিয়র সিটিজেন তাদেরকে আমরা এই খাবারের ব্যাপারে অত্যন্ত কনসাস করেছি। কেন করছি? কারণ ঠান্ডা খাবার জন্য তারা না খায়, এবং কখনো হ্যান্ড ওয়াশ ছাড়া তারা যেন কোনো খাবার বা নাক মুখ চোখ কোনো জায়গায় জন্য তারা স্পর্শ না করে। শুধু তাই নয়, আমরা ইতিমধ্যে যে কাজটি আরও করেছি, ব্যক্তিগত আমি করেছি এই করোনাকালীন এবং এই স্বাস্থ্যবিধি মানার অবস্থায় অনেকে হয়তো কর্মহীন হয়ে পড়েছে, কারোর হয়তো চাকরি, ব্যবসা বাণিজ্য এবং যারা ছোট ছোট কাজ করে তাদেরও তো কিছু কিছু অর্থনীতি হয়তো সমস্যা তৈরি হয়েছে। আমরা চেষ্টা করেছি, আমি নিজেও ব্যক্তিগত, আমার সংগঠন এবং আমার অন্য অন্য কলিগরা মিলে তাদেরকে কিছুটা অর্থনৈতিক সাপোর্ট দেওয়া, অন্তত সার্ভাইভ করতে পারে তারা, এটাও আমরা করেছি এবং এটা এখন অব্যাহত আছে। শুধু তাই নয়, এখন যে সময়টা চলছে, এখন বলা যায় বৃষ্টির সময় এবং সারা দেশে বন্যা হচ্ছে বলা যায় কম বেশি, তা আমরা এই বন্যা অর্থাৎ বানভাসী মানুষের জন্য কিছু প্রণোদনা দিচ্ছি, অর্থাৎ শুষ্ক খাবার দাবার, যেটা তারা অন্তত এটা খেয়ে তাদের এলাইভ অর্থাৎ জীবিত থাকতে পারে, ভালো থাকতে পারে, এই কাজটি আমরা নিয়মিত করার চেষ্টা করছি। বাহ, চমৎকার, খুবই ভালো। এবং আমরা এরকম একটা প্রসঙ্গ নিয়ে প্রথমে কথা বলেছি এই কারণে যে আমরা ওই যে একটা কথা আছে নিউ নর্মাল, নতুন একটা ব্যবস্থাকে আমরা অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এটা আমাদের এগিয়ে যেতেই হবে, কিন্তু ব্যক্তিগতভাবে সচেতন থাকার যে ব্যাপারটা এটা যেন আমরা কোনোভাবেই ছাড় না দিই। কারণ করোনা হয়তো বা বলা যেতে পারে তার শক্তির দিক থেকে দুর্বল হচ্ছে এবং প্রতিনিয়তই দুর্বল হচ্ছে, কিন্তু আমরা চাই না যে একটা প্রাণও আমাদের অসচেতনতার কারণে হারিয়ে যাক। আমরা ছোটোবেলা থেকে শুরু করতে চাই, আপনার শৈশবের কী মনে পড়ছে আমাদের আজকের এই অনুষ্ঠানে বসে, সব কিছু মিলিয়ে যদি জানতে চাই, পরিবার, প্রতিবেশ? আমার ছোটোবেলাটা কেটেছে, আমার বাড়ি হচ্ছে বৃহত্তর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় বাড়ি, এবং আমি একটা অজপাড়া গায়ের একটি গ্রাম, নিভৃত গ্রাম, যেটা আমার গ্রামের নাম হচ্ছে মিক্সিবিল গ্রাম। আচ্ছা, সেখানে আমি বেড়ে উঠেছি এবং ওই গ্রামটি বলা যায় একটা সংস্কৃতি অঙ্গন নিয়েই বেড়ে উঠেছে, কারণ আমার বাবা ছিলেন ফুটবল খেলতেন এবং উনি যাত্রার দলের অভিনয়ও করতেন। এটা হচ্ছে যাত্রা দলের অভিনয়টা ওনার হচ্ছে শখ, আর ফুটবল খেলাটা পেশার মতন ছিল তৎকালীন সময়। উনি ওই যে খুলনার বাইরেও বিভিন্ন জায়গায় খেলতে গিয়েছেন, তো ছোটোবেলার থেকে এটা দেখার একটা অভ্যাস, এবং এটাকে বলা হয় যে বাই জেনারেশান, যেটাকে বলা হয় রক্তের মধ্যে মিশে যাওয়ার একটা পরিবেশ। আর আমি ছোটোবেলায়
আমার স্কুলে খুব খেলাধুলা হতো, যেহেতু বাবাকে দেখেছি ফুটবল খেলতে, আমি ফুটবল খেলার দিকেই বেশি ছিলাম। আচ্ছা, পাশাপাশি গান করতাম ওই ছোট থেকেই। এবং আমাদের স্কুলে যে অনুষ্ঠানগুলো হতো, যেটাকে বলা হয় 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, মানে জাতীয় পর্যায়ে যেসব অনুষ্ঠানগুলো হতো, সেখানে কবিতা আবৃত্তি, গান, এই জাতীয় পারফরমেন্সগুলো তখন করতাম। করতে করতে আমার পাশেই তখন উদিচি, মানে দৌলতপুর বলে একটি জায়গা আছে খুলনার দৌলতপুর, উদিচি আছে, উদিচির সাথে আমাদের যোগাযোগ হলো। আমি তখন উদিচিতে প্রাতিষ্ঠানিক গান শিখতাম, এবং আমার বাড়ির পাশে আর একটা গানের স্কুল ছিল, এটাকে লোকাল স্কুল, সেখানে আমি গান শুরু করি। এবং আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া যে প্রতিযোগিতা হতো, এখানে নাটক হতো, বাৎসরিক নাটক যেটাকে বলা হয়, সেই নাটকে আমি অংশগ্রহণ করতাম। আপনার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার জীবনে সবচেয়ে অভিজ্ঞতা হচ্ছে প্রথম অভিনয়টা হচ্ছে একটা মৃত সৈনিকের পাঠ। তো এখন যদিও মৃত সৈনিক, কিন্তু আমি খুব প্রাউড ফিল করি। এখন এই মৃত সৈনিকটা ছিল একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা মানে কি, তাকে সৈনিক বলে আখ্যায়িত করা হয়েছে, মানে যুদ্ধক্ষেত্রে সে মারা গিয়েছিল। আমার এই যে পায়জামা পাঞ্জাবি যেটা পরা ছিল, সেটা পুরোটাই রক্তাক্ত ছিল। ওই অবস্থায় আমি স্টেজে থাকবো, কোনো সংলাপ নাই, করা যাবে না, একদম না, মনে হচ্ছে যে কোনো শ্বাস প্রশ্বাস নাই। সবচেয়ে মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, আমি এখন যে যতগুলো নাটক লিখছি বা ডিরেকশন দিলি, প্রত্যেকটাই মুক্তিযুদ্ধ। আমার সর্বশেষ যে প্রযোজনাটাও আছে, এটা হচ্ছে মুক্তিযোদ্ধার ডায়েরি। তার মানে এটা আমার লেখা, এটা আমার ডিরেকশন দেওয়া, এটা মঞ্চে চলছে। এবং আমি এই মুহূর্তে পর্যন্ত যে কাজটি করছি, যে মুক্তিযুদ্ধ অর্থাৎ বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু, এটা করোনাকালীন এই আমি লিখেছি, প্রায় 500 পৃষ্ঠার একটা মহাকাব্য, এটা মাননীয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছি। তা এটা কারণ বলছি যে আমার ছোটবেলার যে অভিনয়ের যে মৃত সৈনিক, অর্থাৎ মৃত একজন মুক্তিযোদ্ধা সৈনিক, আর আমার বাস্তব জীবনে এখন যতগুলো কাজ, সবগুলোই মুক্তিযুদ্ধ ভিত্তিক। মানে আমি রিসেন্ট মুক্তির কণ্ঠ, অর্থাৎ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে মুক্তির কণ্ঠ, অর্থাৎ কণ্ঠ দিয়ে যে মুক্তির কথা বেরিয়েছিল, অর্থাৎ উনি যে বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, তো এই মুক্তি কোথা থেকে বেরিয়েছিল, কণ্ঠ দিয়ে বেরিয়েছিল। এটি নাটকটির নামই হচ্ছে মুক্তির কণ্ঠ। আর এই নাটকের এমন একটি চ্যাপ্টার আছে যেখানে একজন মুক্তিযোদ্ধা, তার মুক্তিযোদ্ধাকালীন অবস্থা, তার যে কী অভিজ্ঞতা ঘটেছিল, সেটা এখানে লিখে গেছে, সেটাকে একদম মঞ্চে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ আমার প্রথম নাটকের অভিনয় ছিল মৃত সৈনিক, মৃত সৈনিকটা হচ্ছে মুক্তিযোদ্ধা একজন সৈনিক, আর আমার বর্তমান কর্মকাণ্ডটা চলতেছে পুরোটাই মুক্তিযোদ্ধা। বিউটিফুল, আমাদের অনেক কিছু জানার আছে যতটুকু পারি এই সময়ের মধ্যে। আপনার পুরো জীবনটাই অনেক মানে কর্মময়, বর্ণময় আমরা বলতে পারি। তবে তার আগে আপনার সম্পর্কে ছোট করে আমাদের দর্শকদের একটু ধারণা নিতে চাই। ছোটবেলা থেকে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করতেন চঞ্চল সৈকত। 1985 সাল থেকে নাট্যচর্চা শুরু করে 30টি মঞ্চ নাটকের প্রায় 800টির অধিক শোতে অভিনয় করেছেন। সারা দেশে নাট্যান্দোলন প্রসারে ও বাংলা নাটকের বিস্তারে কাজ করেছেন নিরলসভাবে। থিয়েটার স্কুলে অভিনয় বিষয়ে 1 বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশে একাধিক সভা ও সেমিনারে অংশ নিয়েছেন তিনি। 200+ টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্র অভিনয় করেন নিয়মিত। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে 71-এর ক্ষুদিরাম, কাটা, রাজপুত্র, অমানিশা কাল প্রভৃতি উল্লেখযোগ্য। থিয়েটার আর্ট ইউনিট কর্তৃক সম্মাননা, চন্দ্রকলার থিয়েটার কর্তৃক সম্মাননা, স্বদেশ বাংলা ফাউন্ডেশন কর্তৃক সম্মাননা, বাংলাদেশ প্রেস অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন কর্তৃক বিশেষ সম্মাননা সহ আরও বেশ কিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, অভিনয় শিল্পী সংঘের আজীবন সদস্য, এশিয়ান কালচারাল সোসাইটি সহ আরও বেশ কিছু সংস্থা ও সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। এই গল্পগুলো নিশ্চয়ই তার কাছে বিস্তারিত শুনব, তার কাছে আবারও ফিরছি আমরা। নিশ্চয়ই আপনার কাজের জায়গাটায় আমরা কথা বলবো, তবে ছোটবেলার গল্পে ছিলাম। ছোটবেলায় একেবারেই বুঝতে পারছি যে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজে বেড়ে উঠেছেন। তো একটু শুনি, সে সময় পরিবারে বলছিলেন বাবা ফুটবল খেলার প্রতি, ফুটবল খেলতেন বেশি, তো সে সময় কয় ভাই বোন ছিলেন আপনারা, একটু এই গল্পগুলো শুনবো। আমার পরিবারে আমরা হচ্ছে 2 ভাই, আমি বড়, আমার আরেকটি ছোট ভাই আছে, সেও প্রফেশনালি অন্য কাজ করে, জব করে, এবং সে এই ছোটোখাটো কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যেই আছে। কিন্তু কালের বিবর্তনে হচ্ছে, আমি যখন খুলনা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলাম, আমার ব্যাপক পরিবর্তনটা ঘটেছে এই সময়।
অর্থাৎ ইন্টার পর্যন্ত আমার খুলনায় পড়াশোনা হয়েছে, অর্থাৎ এইচএসসি লেভেল পর্যন্ত। সেখানে উদীসী শিল্পী গোষ্ঠীর আন্ডারে গান করা, নাটক করা একটা লিমিটেড এরিয়ার মধ্যে ছিল। এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বা এই পড়াশোনা চলে আসলাম, তখন তো বিশাল এলা। আপনার ফ্যামিলিতে আর কেউ ছিল যে আপনার মতই কালচারাল লাইনে আছে? আছে, কিন্তু তারা যে খুব প্রমিনেন্ট কেউ তেমন না, এভাবে ইনভলভ হয়নি কখনো, এইভাবে ইনভলভ হয়নি। যেমন যারা লাবণ্য বলছিল একটু আগে যে বাবা ফুটবল খেলতেন, সো ফুটবলটা মানে হচ্ছে আমরা খেলাধুলার সঙ্গে যুক্ত ছিল, সো বলা যেতে পারে পরিবারের কোনো ছেলে বা মেয়ে হয়তো বা খেলাধুলার দিকে যেতে পারে, কিন্তু কালচারালি ওইভাবে কেউ ইনভলভ ছিল না। কালচারালি বাবা যাত্রাতে ছিল মূলত, অকেশনালি যাত্রা করতো, এবং একসাথে বাবা আর আমি ছোটবেলায় আমার হাত ধরে যাত্রা দেখতে নিয়ে যেত, অর্থাৎ এক বাড়ির খুব কাছাকাছি যাত্রার রিহার্সালও চলতো। এবং এমনও রাত গেছে যখন যাত্রা ফাইনালি স্টেজ হয়েছে, বাবার আমি ভাগ করে যেতাম, বাবার বন্ধুদের নিয়ে যদি আজকে রাত্রি সে এই পালাটা দেখে, তাহলে আমার বন্ধুদের নিয়ে আগামীকালকে রাত্রে ওই পালাটা সে দেখতে পারবা, কিন্তু একসাথে দুজন যাওয়া যাবে না। তো এইভাবে সে অল্টারনেট করে রাখত। অর্থাৎ আমার বাবা, মা তো আছেই, মা বেসিক্যালি ছোটবেলায় আমি দেখেছি এটাকে বলা হয় যে গান করতো, ছোট ছোট গান, তখন যে রেডিওতে গান শুনতাম সে গানও মা গাইতো, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা না মায়ের। কিন্তু বাবা দেখতাম সে যাত্রা সংলাপ তার যথেষ্ট মুখস্থ, হয়তো রাতে যে যাত্রাটা দেখেছে পরের দিন এই যাত্রা সংলাপই দিচ্ছে কোনো কোনো জায়গায়। তো এইটা আমার মধ্যে ভীষণভাবে গেঁথে গেছে, এবং এইটা ভবিষ্যতে আমার কাছে মারাত্মকভাবে ইন্সপিরেশন হয়েছে। এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, তখন আমি ইন্টার লেভেলের পড়াশুনো করি, মানে সবে এসএসসি পাস করেছি, তখন তো সাদা কালো টিভি ছিল আমাদের দিকে। তা তখন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী, সে টেলিভিশনে গান করছে, তা গানটা হচ্ছে পারফর্মিং আর্টের মধ্যে পড়ে গেছে তখন। তা আমি আমার ফাদারকে প্রশ্ন করেছিলাম তখন, যে যদিও একটু অবিবেচকের মতো প্রশ্ন, বলেছিলাম বাবা এই মানুষটি যে বারবার আসছে, বিভিন্ন তার গেট আপ চেঞ্জ টেঞ্জ করে, এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, তখন সবে এসএসসি পাস করেছি এরম একটা লেভেলে। আমার ফাদার বলেছিল যে তুমি কি যাত্রা দেখেছো না, একই মানুষ অনেক ড্রেস পরে আসে, একটা দৃশ্য শেষ, আবার কিছুক্ষণ পরে আর একটা দৃশ্য দিয়ে আসে। হ্যাঁ, তো এটা তো মানুষটা সরাসরি আসে, কিন্তু এই পর্দার মধ্যে কীভাবে আসে? তখন বলেছিল যে তোমার যদি যোগ্যতা থাকে, একদিন তোমাকেও মানুষ এইভাবে দেখবে, অর্থাৎ সেই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। এটা আমাকে খুব অনুপ্রাণিত করলো, তাহলে তো এই টেলিভিশন পর্দায় যদি নিজেকে দেখা যায়, এবং এই বারবার কস্টিউম চেঞ্জ করা, মানে বিভিন্ন সিকোয়েন্স বা গানের সাথে। এটা আমার মনে আছে উদীসীতে 16ই ডিসেম্বরের অনুষ্ঠান করলাম, তো স্থানীয় কিছু ক্যামেরা থাকে, প্রতিনিধি থাকে, তো তারা ওই সংবাদ এবং একটা সংস্কৃতি সংবাদ দেখায়, তার একটা স্লট দেখিয়ে গেছে যে যেখানে আমাদেরকে এরকম করে ধরে গেছে ক্যামেরাতে, যে কোনো কোনো জায়গায় একটু ধরে রাখছে আর কি। তো এটা দেখার পরে মনে হয়েছে যে ওই সময় আছে জীবনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ একটা বিষয়, যে নিজেকে টেলিভিশনে পর্দায় দেখা গেছে। আর ওই সময় আমাদের খুলনা বেতার ছিল, বেতারের ছোট ছোট নাটিকা হতো, ছোট্ট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, এবং বিশেষ করে পরিবার পরিকল্পনার নাটিকা হতো। এটা হচ্ছে আপনার উৎসাহমূলক এবং মানুষকে সচেতনামূলক নাটিকা হতো, এগুলো করতাম। তো এখন দেখা গেছে যে দেখার তো কোনো সুযোগ নাই, তো বাড়ির লোকজনকে ডেকে বলতাম যে রেডিওতে আমার নাটক যাচ্ছে, চলো শুনি। তো এই কণ্ঠটা তারা বুঝতো কম বেশি, এটাই হচ্ছে মূল অনুপ্রেরণা। এবং এই অনুভূতিগুলো আসলে সারা জীবনেই মনে গেঁথে থাকে, জীবনে প্রথম কোনো জায়গার সুখানুভূতি, প্রথম কোনো পত্রিকায় আসা, প্রথম কোনো টেলিভিশনে দেখা, এরপরে জীবনে হয়তো অনেক কাজ করা হয়েছে খুব উল্লেখযোগ্য, কিন্তু ওইটুকুই হচ্ছে সারা জীবন মনে গেঁথে থাকার মতো। তো বিশ্ববিদ্যালয় জীবনটাতেই একটু আসতে চাই, কি হলো এবং কি ধরনের অভিজ্ঞতা ছিল সে সময়? আমি যখন পড়াশুনো করি তখন একদিন পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলাম, ছোট্ট একটা বিজ্ঞাপন, একটি দলের নাট্যকর্মী নেওয়া হচ্ছে। দেখার পরে খুব উৎসাহ বোধ করলাম যে নাতালি ঢাকার যে কোনো একটি ভালো দলের সাথে কাজ করতে হবে, কারণ ততদিনে নাটক করার একটা মনোবাসনা তৈরি হয়েছে। আমি বেসিক্যালি গানের শিল্পী, আমি এখনও গান করি, প্রফেশনালি গান করি, এবং আমার সলো অ্যালবামও তৈরি হচ্ছে, কিন্তু নাটকে গান করতে করতে আমি নাটকে ডাইভার্ট হয়ে গেলাম। কিন্তু যখন দেখলাম যে নাট্যকর্মীর বিজ্ঞাপন, তখন আমি অ্যাপ্লাই করলাম। করার পরে যখন এই সাধারণ ইন্টারভিউ যেরকম হয়, তারা দেখতে চাইলো, কথা বললো, তখন বললো যে আপনার এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি কী আছে, মানে আপনি কী জানেন, কবিতা, গান বা তবলা, হারমোনিয়াম, যেটাকে বলা হয় বিভিন্ন বিষয়ে। তা আমি বললাম যে আমি গান করতে পারি। তো বলে এখনই গান শোনাতে পারবেন? আমি বললাম পারবো। তা আমি বেসিক্যালি ক্লাসিক্যাল গান শিখে 5 বছর পাস করে এসেছি, তো এটার উপরে তা আমি মান্না দে, নজরুল গীতি, এই জাতীয় গান গাই। তো তখনই এই গান করলাম, কবিতা আবৃত্তি করলাম, ওরা সাথে সাথে আমাকে সিলেক্ট করলো। ওকে। এবং এরপরে ওইখানে নাটক করা শুরু করলাম।
এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে কি, তার কিছুদিনের মধ্যে বাংলাদেশ থেকেই নাট্যদল ভারতে গেল নাটক করতে, আরও উৎসাহ যে নাটক করে দেশের বাইরে যাওয়া যায়। এবং এটাই আমার বলা যায় বাংলাদেশের বাইরে প্রথম নাটক নিয়ে যাওয়া, মানে এর আগে কখনো বাংলাদেশের বাইরে যায়নি, কিন্তু নাটক নিয়ে, শিল্প চর্চা নিয়ে এবং আরেকটি দেশে পারফরমেন্স করতে যাচ্ছি, এটা হচ্ছে জীবনে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার। আমার জীবনে যতগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে আমি মনে করি যে ওই যে টেলিভিশনে প্রথম একবার দেখা গেছিলো উদ্দেশ্যে নাটক করার পরে, আর দেশের বাইরে যখন নাটক করতে গেলাম তখন মনে হলো যে ইচ্ছাইতে আর আনন্দদায়ক কিছু নাই জীবনে, তখন থেকে ওতপ্রোতভাবে এটার পেছনে লেগে গেলাম। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের সাথে তখন আমাদের সিনিয়র বড় ভাই ছিলেন, যিনি যারা দেশের বাইরে দু একজন পড়াশুনো করতেন রবীন্দ্র বিশ্বভারতী বা অন্যান্য জায়গায়, যারা এই নাটকের উপরে পড়াশুনো করছে, আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, ওকে, আমার তো সেই ট্র্যাকে যাওয়ার সুযোগ নাই। আমার তখন চিন্তা হলো যে মাস্টার্স তো হয়ে গেল, আমার এটা আমি কি পিছিয়ে পড়ে গেলাম, আমার এই যারা সিনিয়র বন্ধুরা আছেন, তখন আমার মনে হলো যে আমি কী করতে পারি। পরে আমি এই কালচারের উপরে ডক্টরেট ডিগ্রি করেছি, ওকে, এই সংস্কৃতির উপরে, আমার সাবজেক্টই হচ্ছে সংস্কৃতির অর্থনীতি। ফাইন, এটা তো আমরা জানি, কিন্তু আপনি পড়ছিলেন কোন সাবজেক্টে? পড়ছিলাম ম্যাথমেটিক্স, অর্থাৎ গণিত শাস্ত্রের মানুষ আপনার আসা, আমি হচ্ছে সংস্কৃতির চর্চা করি, গণিতে পড়াশোনা করেছি, ব্যাংকে চাকরি করি। আচ্ছা, ব্যাংকের সাথে গণিতের একটা সম্পর্ক আছে? আছে, সেটা ডেবিট ক্রেডিট, কিন্তু আমার হচ্ছে পিওর ম্যাথ, ওই যে একদম পিওর হায়ার ম্যাথ যেটাকে আমরা বলি, যেটাকে বলা হয়। আবার প্রফেশনালি বাইরে যখন গেলাম সেখানে আছে কালচারাল ইকোনমিক্স, অর্থাৎ অর্থনৈতিক সংস্কৃতি, মানে এদিকে কালচারাল এদিকে ইকোনমিক্স, অর্থাৎ অর্থনীতি প্রতিষ্ঠান চাকরি করি, দুটো মিলে একসাথে সংযোগ করলাম, এটার উপরে পিএইচডি করা হয়েছে। তো এরকম একটা সাবজেক্ট কেন বেছে নিলেন? বেছে নিয়েছি, তার প্রথম কারণটা হচ্ছে এই ইউনিভার্সিটির পাশ করার পরপরই, মানে আমি যখন প্রায় রেজাল্টের কাছাকাছি, সেই সময় আমাদের অপশন ছিল যারা মাস্টার্স না করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। আমার যখন রেজাল্ট হয়ে গেল তখন আমার চাকরি হয়ে গেল। আচ্ছা, ততদিনে পুরোদমে নাটক করছি, নাটক লিখছি, নাটক ডিরেকশন দিচ্ছি, অভিনয় করছি, প্রচুর অ্যাক্টিং করছি বিভিন্ন জায়গায়, এবং র্যান্ডম দেশের বাইরেও যাওয়া হচ্ছে, মানে আমাদের সংস্কৃতি বিনিময়ের জায়গায়, মানে যেটাকে বলা হয় বাইলেটারাল কালচারাল এগ্রিমেন্ট, যেটা দ্বিপাক্ষিক, হ্যাঁ দ্বিপাক্ষিক যে সংস্কৃতি বিনিময় চুক্তি আছে, আমরা ইন্ডিয়াতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় শো করতে যাচ্ছি, পরবর্তীতে আমার যে দল নাগরিক নাট্যমান অনসাম্বল, যে দলে আমি সেক্রেটারি, তো এই দল তো ব্যাপক শো করে দেশে দেশের বাইরে। তো তখন আমার মনে হলো যে আমি অর্থনৈতিক সেক্টরে চাকরি করি, কারণ আমার প্রথম চাকরিগুলো আমি ছেড়েছি, ছেড়েছি কারণটা হচ্ছে নাটক করবো এই কারণে, আচ্ছা, যে ঢাকার বাইরে পোস্টিং, বিসিএস ক্যাডারের পোস্টিং, পরে দেখলাম যে না আর যাই হোক হবে না, আমার দেশের বাইরে পোস্টিং হলো, এখান থেকে বললাম যে নাটক ছাড়া যাবে না, এটাই আমার একমাত্র পথ এখন। তো এই সময় মনে হলো যে আমি সংস্কৃতির মধ্যে আছি পুরোটা, আর অর্থনীতি আমার প্রফেশন হয়েছে, এই দুইটাকে ট্যাগ করা যায় কিনা একসাথে মিলালে, এই জাতীয় সাবজেক্ট নাই, শুধুমাত্র কালচার আছে, আবার ইকোনমিক্স আছে, কিন্তু কালচারাল ইকোনমিক্স সাবজেক্ট নাই। আচ্ছা, তা আমি খুঁজতে 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 আর মিলাতে পারি না, তারপরে আমি আমেরিকার ওই যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বাংলাদেশে নাই, আমার জানা মতে নাই, তো ওদের সাথে কথা হলো, ওরা তখন বললো যে আমরা এই জাতীয় সাবজেক্টের উপরে পিএইচডি দিই, তাহলে ভেরি গুড, ভালো। তখন আমি তাদেরকে বলালো যে আমি তো আসলে আপনাদের এই 3-4 বছর এসে থাকতে পারবো না, আমার চাকরি এটা পারমিট করে না, ওদের একটা অপশান আছে, সিস্টেম আছে। তো এই কালচারাল ইকোনমিক্স, তার মানে আপনি আমার টপিক্সটা হয়তো দেখলে বুঝতে পারবেন যে টপিক্সের হেডলাইনটা আছে যে স্টাডি অন কালচারাল ইম্প্যাক্ট অন ইকোনমিক ডেভেলপমেন্ট বাংলাদেশ পার্সপেক্টিভ, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে সংস্কৃতির অবদান বাংলাদেশি প্রেক্ষাপট, তা বাংলাদেশি প্রেক্ষাপটে যে সংস্কৃতি কিভাবে অর্থনীতিকে ডেভেলপ করছে সেইটা হচ্ছে মূল উপপাদ্য এখানে বলা হয়েছে। কি ফাইন্ডিংস ছিল আপনার? না, ফাইন্ডিংস হচ্ছে কালচারাল, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমাদের এই যে জিডিপি গ্রোথ যেটাকে বলি, অর্থাৎ গত বছর, অর্থাৎ লাস্ট যে জুন ক্লোজিং গেল, এই যে ফিসকাল ইয়ার যেটাকে আমরা মানে অর্থ বছর বলি, সেখানে সরকার জিডিপির গ্রোথ ধরেছিল 8.20, মানে 8.20, কিন্তু যে কারণে হোক এই মহামারীর কারণে সেটা আমাদের 5.something, ওটা 5.5 মতন অ্যাচিভ করেছে। তো এই জিডিপি গ্রোথে যেখানে সরকার বিভিন্ন জায়গাতে রেভিনিউ আর্ন করে, আর্ন করার পরে যে আমাদের বাজেট হয়, ধরেন এবার 5.5 লক্ষ কোটি টাকার যে বাজেট ঘটেছে, বাজেটের মধ্যে বিভিন্ন সেক্টর আছে, এই সেক্টরতে এত পাই, ওই সেক্টরতে এত পাই, করে করে একটা গ্রাস করে তারপরে বাজেট প্রণয়ন করা হয়। তো এই যখন কালচারাল কোনো ইভেন্ট হয়
লাইক দ্যাট এই অনুষ্ঠানটা যে অনুষ্ঠানে একটা বিজ্ঞাপন আছে, মানে স্পন্সর আছে, তো স্পন্সর যখন দেওয়া হয় তখন সরকার একটা নির্দিষ্ট পরিমাণে ভ্যাট পায়, এখান থেকে টাকা পায়, মানে ট্যাক্স পায়। কোনো কালচারাল ইভেন্ট বলেন, কোনো চলচ্চিত্র বলেন, নাটক বলেন, এক্সেট্রা এক্সেট্রা, তো সেখানে যতগুলোই এরকম কাজ হয় সব জায়গার থেকে সরকার রেভিনিউ পায়। এই রেভিনিউটা সরকারের ওই মূল জায়গায় যে যোগ হয়, সে যেভাবে হোক, বিদেশ থেকে যদি একজন আর্টিস্ট এখানে কোনো পারফরমেন্স করতে আসে তা সেই পারফরমেন্স ট্যাক্স দিতে হয়, আমরাও যদি যাই সেটাও এক ধরনের সিস্টেম আছে। তো এই যে রেভিনিউটা পাচ্ছে, এই রেভিনিউটা কীভাবে সরকারের অর্থনীতিতে ইম্প্যাক্ট করছে, অর্থাৎ ওইখানে ভূমিকা পালন করছে, এটা হচ্ছে মূল উপপাদ্য। তার মানে দেখা গেছে যে 8.20 যে আমরা এই জিডিপি বলছি, আমার যখন থিসিস করেছি, অর্থাৎ আজ থেকে 6 বছর আগে আমি পিএইচডি ডিগ্রি পেয়েছি, তখন আমি দেখেছিলাম আমার পার্সেন্টেজে পড়ে তখনকার জিডিপি অ্যানালাইসিস করেছি যে 0.013%, তখন ছিল, এখন এখন যেটা 8.20% জিডিপি গ্রোথ ধরা হয়েছে তখন ছিল 6 পয়েন্ট সামথিং। আচ্ছা, তখন বাজেট ছিল আপনার 3.5 লক্ষ কোটি টাকা, যেটা এখন 5.5 লক্ষ কোটি টাকা বলা হয়েছে। এখন সরকার যে মনে করেন এবার প্রায় 2.5 লক্ষ কোটি টাকা বলতেছে আমরা এনবিআর এর খাত থেকে যে রেভিনিউটা পাচ্ছি, তো এনবিআর কোন কোথার থেকে টাকা, এনবিআর বিভিন্ন জায়গা থেকে টাকা পায়, সেখান থেকে এখান থেকে একটা রেভিনিউ পাচ্ছে এনবিআর, এনবিআর এর মাধ্যমে অর্থ মন্ত্রণালয় সেখান থেকে সরকারের বাজেটে যায়। এই সংস্কৃতির সাথে অর্থনীতি মারাত্মকভাবে যুক্ত। আমাদের দেশ যদি না বলে সারা পৃথিবীকে বলি, লাইক দ্যাট আমাদের পার্শ্ববর্তী হলিউড, বলিউড বিভিন্ন দেশে বলি, হলিউডে যদি একটা ছবি মুক্তি পায় এবং সে ছবির যে পরিমাণ রেভিনিউ দেয়, যেটা বলা যায় আমাদের বাজেটের, এটা শুনলে অনেকে আশ্চর্য হয়ে যেতে পারেন। পার্শ্ববর্তী ইন্ডিয়াতে একটা বলিউডের একটা ছবি যদি মুক্তি পায় যেখানে 400-500 কোটি টাকা ব্যবসা করে, তা তাদের যে রেভিনিউ দিতে হয়, মানে সবচেয়ে কম দিলেও 15% দিতে হয়, সবচেয়ে কম দিতে 500 কোটি টাকা, 15% মানে একটা ছবির পেছনে কত টাকা, এই টাকা যখন এইটা রেভিনিউতে যোগ হয় তখন একটা বিশাল ইম্প্যাক্ট হয়। এবং শুধু আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কালচারালের লোকজন দেখা যাচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে ট্যাক্স পেই হয় বেশি, তার একটি কারণ আছে। কারণটা হচ্ছে যখন কন্ট্রাক্ট সাইন করা হয় এবং আপনি যখন অনারিয়াম দিবেন, অনারিয়াম তো সাইন করে নেওয়া হয়, এখানে একটা সিস্টেম আছে, কেন এখানে সরাসরি ক্যাশ দেওয়ার বিধান নাই বললেই চলে, তো ওখান থেকে ট্যাক্সটা অটোমেটিক্যালি ডিডাকশন হয়ে যায়। এক্স ওয়াই জেড যার নামেই থাকুক, ওই ট্যাক্সটা তখন ওই দেশীয় যে জিডিপির প্রবৃদ্ধি আছে ওইখানে যে ইম্প্যাক্ট করে। এই কারণে আমার মনে হলো যে বাংলাদেশে কালচারালের উপরে অনেকে ডক্টরেট ডিগ্রি করেছে, ইকোনমিক্সের উপরে করেছে, আমার কাছে মনে হচ্ছে আমার প্রফেশন হচ্ছে ইকোনমিক্স, অর্থাৎ আমি অর্থনীতি সেক্টরে চাকরি করি, আর কালচারাল হচ্ছে আমার একমাত্র বিনোদনের পথ। আমি এই কালচারটাকে এখন প্রফেশনালি আনছি। এখন আপনি বলবেন যে হয়তো কীভাবে প্রফেশনালি আনছি, আমি যে নাটক লিখি, টেলিভিশনে নাটক যাই, ডিরেকশন দিই, মিডিয়াতে আরও অন্যান্য কাজ করছি, স্ক্রিপ্ট লিখছি, আমার ইভেন্টের কাজ আছে, অনেক কাজ আছে, যেখানে এটা হচ্ছে কি ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে, ফিনান্স মানে এখানে ইনকাম হচ্ছে, আর ইনকাম মানে হচ্ছে কি এটা প্রফেশনালি জায়গায় চলে আসছে। আর এই প্রফেশনটা হচ্ছে কি শুধু সরকারের জায়গায় ইম্প্যাক্ট করছে না, কিছু মানুষের জীবন জীবিকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি যে খুব রিসেন্ট আমি একটা বঙ্গবন্ধুর উপরে একটা ছবি করতে যাচ্ছি, আমি হিসেব করে দেখেছি ওখানে আমার একটা ইউনিটে 80 জন লোকের কাজ হয় প্রতিদিন। 80 জন লোকের যদি আমি এই কর্মহীন সময়, অনেকটা তো অনেকে কর্মহীন তো কাজ করতে পারে, 80 জন মানুষের যদি অন্য সংস্থান করতে পারি আমি, তাহলে সেটা তো নিশ্চয়ই অনেক বড় ব্যাপার। তা সেই অন্য সংস্থানে এবং সেই কর্মের জায়গাটা কোথায়, সংস্কৃতি দিয়ে হচ্ছে, কিন্তু আমাদের দেশের সংস্কৃতি এখনও অনেক ক্ষেত্রে অনেকেই বলছে যে এটা কিছুটা বিলাসিতার মতন, কিন্তু আমি বলছি যে না, আমি এই প্রায় 10 বছর ধরে আমি এই থিসিসটা করেছি, তা 10 বছর ধরে এই থিসিসটা করতে যে আমি তো এই সারা বাংলাদেশের চিত্র দেখেছি, সারা পৃথিবীকে এই তুলনায় কারণ আমার 3,500 পৃষ্ঠা লিখতে হয়েছিল এটা, তার মানে থিসির কন্টেন্টটা 3,500, ফিজিবিলিটি স্টাডি যেটাকে বলা হয় মাঠ পর্যায়ের দূরী, তা সেখানে দেখা গেছে পুরো পৃথিবীটাকে বর্ণনা করা হয়েছে এবং বাংলাদেশের কালচারের সাথে এটা কীভাবে যাচ্ছে অর্থনীতি সেটা বর্ণনা করে এই ইম্প্যাক্টটা দেখানো হয়েছে। এবং আমি আপনাকে আরেকটি জায়গায় বলছি, আমি জানি না বেশি সময় নিচ্ছি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াতে মানে গেস্ট লেকচারার হিসেবে বিভিন্ন জায়গায় পড়াতে যাই, তো 10 বছর আগ পর্যন্ত মানুষের কাছে এই শিল্পটা একটু মনে হতো যে না এটা শুধুমাত্র বিনোদন, কিন্তু এখন তারা ইউনিভার্সিটিতে কিন্তু এর নাট্যচর্চার উপরে এবং নাটকের সাবজেক্টই আছে, অনার্স মাস্টার দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় এখন তো প্রফেশনালি আছে। এবং যখন আমি পড়াতে যাই বিভিন্ন জায়গায় বলি যে কালচার দিয়ে মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করতে পারে, এবং আমার মূল কন্টেন্টটাই হচ্ছে এখন
যে একটা মানুষ সারাদিন শিল্প চর্চা করবে, শুধুমাত্র শিল্প চর্চা করবে এবং এই শিল্প চর্চা করে তার জীবন জীবিকা নির্বাহ করবে, আর কোনো কাজ করার তার দরকার নেই। এটি হচ্ছে মূল কাজ। এখন আপনি বলবেন সেটা কি বাংলাদেশে সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনি হয়তো অবগত আছেন যে বহু মানুষ আছে এখন, কেউ হয়তো গান গায়, কেউ নাটক করে, কেউ বিভিন্ন কাজ করে তাদের পরিবার চলছে। আমরা চেষ্টা করছি, আমি যেহেতু বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ইন্টারন্যাশনাল সেক্রেটারি পরপর দুবার নির্বাচিত হয়েছি, আমরা ইতিমধ্যে সরকারের শীর্ষ পর্যায়ে যাতে একাধিকবার বসেছি, আমরা থিয়েটারকে প্রফেশনালি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং চেষ্টা শুধু তাই না, সরকার এটা নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছে, তার মানে যিনি শুধুমাত্র থিয়েটার করবেন তিনি একটা মান্থলি স্যালারি পাবেন, মানে স্যালারি গ্রান্টেড। সারা পৃথিবীতে এটা আছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে। আমাদের সরকার বলেছে এবং আমাদের মানে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীও এটি বলেছেন যে আমরা এটা এগ্রি এবং তোমরা যেটা চাও আমরা সেটা করে দেবো, এবং এটা এটা বলা যায় প্রক্রিয়াধীন আছে। এবং শুধু নট অনলি দ্যাট, আমরা যারা নাটক করি এবং শিল্প চর্চা করি সরকারের থেকে এক ধরনের অনুদান পাই যেটাকে পৃষ্ঠপোষকতা বলা হয়, যে সরকার বলছে তোমরা এই কাজগুলো করো। অর্থাৎ এই শিল্পটাকে আমি বাণিজ্যিকভাবে কীভাবে এই পৃষ্ঠপোষকতা বাদেও সে যেন তার বাকি জীবনটা শুধু শিল্পের মধ্যে নিয়ে চলতে পারে, এই হচ্ছে মূল উপপাদ্য। খুব চমৎকার একটা জায়গা, এবং আমরা মনে করি জায়গাগুলোতে আমাদের একেবারেই অনুর্বর একটা জায়গা এবং এগুলোতে বেশি বেশি কাজ করা উচিত। সেখানে আপনার পিএইচডি সাবজেক্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। একটা হচ্ছে যে আমরা খুব সাধারণ যে পারসেপশন আমাদের সমাজে, সেটা হচ্ছে যারা শিল্প চর্চা করেন বা যারা গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন, তাদের নিয়ে মানুষের ধারণা যে এটা আসলে সেই অর্থে তেমন কোনো পেশা নয়, জীবন জীবিকা চলার মতো পেশা নয়। খুব স্বাভাবিকভাবেই একটা ছেলে বা একজন যদি মিডিয়াতে কাজ করেন বা এই কালচারাল লাইনে আছেন, তিনি যখন পরিচয় দেন যে আমি সংস্কৃতি কর্মী, পাশাপাশি জিজ্ঞেস করে তুমি আর কী করো, মানে ধরেই নেওয়া হয় যে এটা আসলে সাবস্টিটিউট কোনো কিছু। তো এইরকম একটা জায়গাতে এবং একই সাথে আমাদের শিল্প মানের যে অবস্থা বা শিল্প সংস্কৃতির যে অবস্থা, সেক্ষেত্রে আপনি কী বলবেন, এটা কি আসলে খুব বেশি কন্ট্রিবিউট রাখছে বা রাখার সম্ভাবনার জায়গাতে আছে? সামগ্রিক অর্থে যদি বলতে চাই আমি, চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা সব কিছু মিলিয়ে। হ্যাঁ নিশ্চয়ই। আমি শিল্প চর্চা করি, আমার বয়সের হিসাবের তুলনায় আমি মঞ্চে পারফরমেন্স করি প্রায় 35 বছর। কেন বলছি, আমার হিসাব করে দিয়ে আমি যখন বাংলাদেশ গ্রুপ থিয়েটার এবং নাটকের দলে আসলাম তখন দেখছি বাংলাদেশে প্রায় 100+ দল, এখন বাংলাদেশে 450 মতন দল আছে নাটকের দল, এবং আরও শুধুমাত্র নাটক না, আরও অন্যান্য সাইড আছে। অর্থাৎ ক্রমে যে এটা বিকশিত হচ্ছে আমরা বুঝতে পারছি। মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরোত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন RANGASHOKAL@maasranga.tv এই ঠিকানায়। দর্শক, আমাদের সঙ্গে আছেন নাট্য অভিনেতা, নির্দেশক ও সংগঠক ডক্টর চঞ্চল সৈকত, তার কাছে আবারও ফিরছি আমরা। আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেই বিষয়টাই যেতে চাই। কিবরিয়া বলছিল আপনাকে যে আপনার কোনো বিষয়টি নিয়ে দ্বিমত আছে কি না, যে যেহেতু পেশা হিসেবে এখনও সংস্কৃতি কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলা, এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে একটু শুনব। দ্বিমত ঠিক বলবো না, কিন্তু একটি বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসটা এখনও তৈরি হয়নি বলা যাবে, কিন্তু আমরা মনে করছি অনেকটা হয়েছে। আমাদের শিল্পের ক্ষেত্রে দেখা যায় বহু ছেলেমেয়েরা আছে এখন শুধুমাত্র এই নাটক করেই বা গান করেই তারা জীবন জীবিকা চালাচ্ছে, সেটা হয়তো একটা সময় আশা করা হতো না, কিন্তু এখন হচ্ছে। বহু মানুষ আছে প্যাকেজ প্রোডাকশন করছে কন্টিনিউ, বহু মানুষ আছে শুধুমাত্র গান করছে, ডান্স করছে, বিভিন্ন, অর্থাৎ শিল্পের অনেকগুলো ধারা আছে যে ধারার মধ্যে তারা শুধুমাত্র জীবন জীবিকা করছে। অর্থাৎ কালের বিবর্তনে এটার অনেক প্রেক্ষাপট পরিবর্তন ঘটেছে। এবং আপনি হয়তো আরেকটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের বাজেটের, অর্থাৎ সংস্কৃতির বিকাশের জন্য সংস্কৃতির বাজেটটাও কিন্তু অনেক বড় হয়েছে। অর্থাৎ বাজেট যেটা পেশ হয়েছে সংস্কৃতি কিন্তু অনেক টাকা সরকার দিয়েছে, তার মানে কি এই সংস্কৃতির জায়গাটা ডেভেলপ করার জন্য এটা সরকার দিয়েছে। আমি মনে করছি এখন সেই সময় এসে গেছে অনেকটাই যে এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার, এবং অনেকেই প্রফেশন আছে। আমার অসংখ্য বন্ধুবান্ধব শোভানুদ্ধায়ী আছে যাদেরকে আমি চিনি, যারা শুধুমাত্র এই শিল্প চর্চা করে জীবন নির্বাহ করছে। শুধু তাই নয়, অনেকেই তো আছে যথেষ্ট ভালো অবস্থানেই আছে যারা এই কাজই করছে। আপনি একটু আগে বলছিলেন যে শিল্প চর্চা করে, অর্থাৎ নাটক করে, গান করে, আর কি করে, এই আর কি শব্দটা এটা আমার ক্ষেত্রেও এসছে একসময়।
মানে কোনো কোনো জায়গায় আমি হয়তো বলতাম যে নাটক করি, আর কিছু করি না, আর কিছু করেন না মানে নাটকই করেন, চলে কিভাবে? হ্যাঁ, তখন পরে বলতাম যে একটা চাকরি করি, এটা করি, ও তাহলে ঠিক আছে, ও তাহলে ঠিক আছে। তো এই জায়গাটার মধ্যে এখন অনেক চেঞ্জ হয়েছে, এবং আমি যাদের কথা বলছি, যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা আছে, শুধুমাত্র এই শিল্পচর্চার জন্য যারা অনার্স মাস্টার্স করছে থিয়েটার বা মিউজিকের উপরে, তারা ওই প্রফেশনটাকে সরাসরি বেছে নিয়েছে। তার মানে কালের বিবর্তনে, এটা 90 দশকের পরের, কিন্তু এটা ব্যাপক পরিবর্তন ঘটেছে। শুধু পরিবর্তন না, আপনি আশ্চর্য যাবেন, আপনি বিভিন্ন সেক্টরে খুঁজে দেখবেন যে যারা প্রাতিষ্ঠানিকভাবে এটা পাশ করে আসে এই কাজ করছে। আমার সাথে তো অনেক ছেলেমেয়েরা কাজ করে যারা ইউনিভার্সিটিতে থিয়েটার থেকে পাশ করে আসছে, চারুকলার থেকে পাশ করে আসছে, আমার দলেই আছে যারা চারুকলার থেকে পাশ করে এসে শুধুমাত্র চারুকলার বেস্ট কাজ করে। এবং নট অনলি দ্যাট, প্রফেশনালি যে কোনো চাকরিজীবীর চাইতেও সে বেশি আরও অর্থ বা অন্যান্য প্রণোদনা পেয়েছে। হ্যাঁ, সেটা আছে। আমাদের রিসেন্টলি কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার যিনি, উনিও কিন্তু কথাটা বলেছেন যে অনেক ফ্রিলান্সিং জব আছে যেখানে প্রচুর পয়সা ইনকাম হয়, তারা ডাক্তার ইঞ্জিনিয়ারের চাইতেও বেশি পয়সা ইনকাম করে, কিন্তু সামাজিক রিকগনিশনের জায়গাটা তাদের এখন পর্যন্ত সেভাবে নেই, সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। এটা চমৎকার একটা কথা, এবং আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একটা অসাধারণ উদ্যোগ নেবেন এই বিষয়ে। এই কথাটার বাস্তবায়ন অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের কাছে কিছু কাগজপত্র এসেছে ইতিমধ্যে বাই মেল এবং ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তারা ইতিমধ্যে ফর্ম ছেড়েছে। ওই যে কথা বলছিলেন আপনি, একটা গ্রুপ থিয়েটারের একটা ছেলে, তার আইডেন্টিটা কি, বা একটা নাটকের ছেলে, একটা গানের ছেলে, বা একটা ও যন্ত্রী, তার আইডেন্টিটা কি, অলরেডি আমাদের কাছে এসছে। আগামী এক মাস আরও সময় আছে যে তাদের ক্যাটাগরি অনুযায়ী নাম ধাম ঠিকানা কী লেভেলে কাজ করে সব শিল্পকলা একাডেমি অলরেডি এটা এনলিস্টেড করা শুরু করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো 2 সপ্তাহ আগের ঘটনা, 2 সপ্তাহ মানে গত সপ্তাহে বলছি আমি শুনলাম, এর মধ্যে কিন্তু এটা এসে গেছে। তার মানে উনি বলতে বলতে কিন্তু ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়েছে। এবং এটার একটা, এটা কিন্তু আপনি অর্থনীতি নিয়ে যেহেতু কাজ করেন, এটা কিন্তু বড় একটা ইম্প্যাক্ট আছে অর্থনীতিতে। শুধু আমি এই জায়গাটা যদি আরেকটু ব্রডলি দেখতে চাই, দেশের অনেক ছেলেমেয়ে আছে যারা দেশে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করে, এবং এটা সরাসরি আমাদের অর্থনীতিতে ইম্প্যাক্ট ফেলে। সুতরাং তাদের রিকগনিশন অবশ্যই হওয়া উচিত, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু কনসার্ন নিয়েছেন, নিশ্চয়ই ভালো কিছু হবে। আমরা যদি এবার একটু অন্য জায়গাতে আসতে চাই, সেটা হলো যে আপনি মঞ্চ নাটকে প্রচুর অভিনয় করেছেন, চলচ্চিত্রেও আপনি অভিনয় করেছেন, এবং একই সাথে নাটকেও, টেলিভিশন নাটকেও আপনার কাজ করা হয়েছে। তিনটা মাধ্যমের আসলে ডিফারেন্সটা কি আপনার কাছে, বা স্বতঃস্ফূর্ততার জায়গায় যদি একটু জানতে চাই, কোনটাতে খুব কমফোর্ট ফিল করেন? আমার কাছে মঞ্চই হচ্ছে সবচেয়ে প্রাণের জায়গা, কারণ মঞ্চ হচ্ছে সরাসরি দর্শক রিয়াকশান, অর্থাৎ এখান থেকে দর্শক হয়তো 10 থেকে 12 ফিট সামনে বসে আছে। যে কোনো একটি অভিনয় যখন করি, তখন সরাসরি দর্শকের যে রিয়াকশানটা পাই, এটা হচ্ছে সাংঘাতিক ব্যাপার। মানে আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে বিনোদনের জায়গা হচ্ছে সরাসরি মঞ্চে পারফরমেন্স করা। টেলিভিশন নাটকে যখন অভিনয় করি, একটি বা দুটি বা তিনটি সংলাপ কাছাকাছি কেটে 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 নেওয়া হয়, পরে এটা এডিট করা হয়, সেটা সিস্টেম মিউজিক টিউজিক করা হয়। ফিল্মে যখন অভিনয় করি, হয়তো অ্যাক্টিং করলাম, পরে আবার এটা যে ডাবিং করতে হয়, লিপসিং করতে হয়, ডাবিং করতে হয়, তার মানে ওখানে আরও মনে হয় প্রাণহীন আমার কাছে। কারণ যেটা অ্যাক্টিং করে আসছি, ওটা পর্দায় দেখা যাচ্ছে লিপসিং করতে যে ওই যে অ্যাটিচিউডটা ছিল, যে মুভমেন্টটা ছিল, যে ইমোশনটা ছিল, অনেক ক্ষেত্রে হয়তো মিলাতেও কষ্ট হয়ে যায়। বা কিন্তু আমার কাছে সবসময় মনে হচ্ছে মঞ্চ, মঞ্চ এবং মঞ্চ। এবং সারা জীবন কেন বলছি মঞ্চ, আমি যেহেতু কয়েকটি, যেহেতু নিজে লিখি, ডিরেকশান দিই, অভিনয় করি, এবং সাংগঠনিক তো কাজ করি, প্রযোজনা তো করি, তা আমি যখন ডিরেক্টোরিয়াল পয়েন্ট থেকে যে কাজটি করি, দেখা যাচ্ছে একজনকে মঞ্চে পারফরমেন্স করার জন্য তাকে একটা ক্যারেক্টার দিলাম, সে যখন পারফরমেন্স করছে, এখন ডিরেক্টর হিসেবে যখন বসে থাকি, তখন মনে হয় যে আমি এই চরিত্রটা এইভাবে কল্পনা করেছিলাম, সে আস্তে এইভাবে উপস্থাপন করছে। আবার রাইটার হিসেবে যখন লিখছি, আমি একই ব্যক্তি, যে আমার চরিত্রটা, এই চরিত্রটা এইভাবে হাঁটবে, কথা বলবে, এইভাবে অভিব্যক্তিটা থাকবে, তখন মনে হয় যে না, আমার কথাগুলো, আমার চরিত্রটা মঞ্চে হাঁটছে, জীবন্ত হয়েছে। এ দেখার যে অনুভূতি, যিনি তৈরি করেন তিনি একমাত্র উপলব্ধি করতে পারেন। আমাদের একজন বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত লিজেন্ড, তিনি নাট্যকার, উপন্যাসিক, তিনি বলে গিয়েছিলেন, তিনি গত হয়েছেন, তিনি বলেছিলেন যে আমি যখন চরিত্রগুলো রাতের অন্ধকারে লিখি, তখন আমি বুঝতে পারি না যে চরিত্রগুলো কী হতে পারে, কিন্তু আমার কল্পনায় ভাসে এটা, কিন্তু বাস্তবে যখন আমি মঞ্চে যেয়ে দেখি, তখন মনে হয় যে আমার লেখাটা কত সার্থক হয়েছে, এবং আমার জীবনটা ওইখানেই সার্থক হয়ে গেছে। ট্রু, সত্যি।
এমনিতে তো শিল্পীদের স্বাচ্ছন্দ্যের জায়গা তো একটা আছেই, যেটা আপনি বলছিলেন আপনি মঞ্চ নাটকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। একটু জানতে চাই দর্শকদের জায়গাটা থেকে, যে দর্শকরা আসলে মঞ্চ নাটকটা কতটা উপভোগ করেন বা গিয়ে আসলে এখন নাটকগুলো দেখেন। হ্যাঁ, আমরা যখন প্রথম দিকে নাটক করেছি তখন দেখা যাচ্ছে 5 টাকা 10 টাকা টিকিট ছিল, আর সেই টিকিটের মূল্য এখন 100 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা, হয়তো কালের বিবর্তনে আমাদের টাকার ডিভ্যালুয়েশনের কারণে অনেক ক্ষেত্রে ঘটেছে মুদ্রাস্ফীতির সাথে। কিন্তু আমরা বহু নাটক দেখেছি দর্শক টিকিট না পেয়ে ফিরে যায়, অডিয়েন্স অসংখ্য, আমার দলের অসংখ্য নাটক এরকম আছে। তার মানে একটা সময় মনে হতো যে নাটকে 200 টাকা 300 টাকা দিয়ে মানুষ টিকিট কেটে নাটক দেখবে, কিন্তু দেখছে তো, আমরা তাই প্রমাণ। অর্থাৎ কিছু মানুষকে দেখি যে মানুষগুলো দেখলেই তা বোঝা যায় যে তারা অত্যন্ত সম্ভ্রান্ত স্বীকৃত, তারাই নাটক দেখতে ইন্টারেস্টেড এবং তারা নিয়মিত নাটক দেখে। আরও মজার ব্যাপার, একটা সময় ছিল আমাদের শিল্পকলা বা মহিলা সমিতি, যেটা গাইড হাউস বা মহিলা সমিতি বলা হতো, এখন শিল্পকলায় তো 3টা নিয়মিত নাটকের হল আছে, পাশে সঙ্গীতের হল আছে, চারুকলার হল আছে, মহিলা সমিতির রেনোভেশন করে নতুন হল করা হয়েছে, শিল্পকলা করা হয়েছে, একই সাথে কিন্তু এত জায়গায় শো চলতে থাকে। রাইট, শিল্পের যে কোনো মাধ্যমে মানুষের আগ্রহ যদি থাকে সেটাকে আমরা মনে করি সেটা সামনের দিকে যাবে, মানুষের আগ্রহ যদি কমে যায় আমরা দেখি যে সেইটা হারিয়ে যায়। আমরা যদি যাত্রার কথা বলি, একটা সময় যাত্রাই ছিল প্রধান বিনোদনের মাধ্যম গ্রাম অঞ্চলে, সেই যাত্রা কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না, খুবই রেয়ার। নাটক শিল্পের অতি আদি ফর্ম আমরা জানি, কিন্তু মানুষের জীবন আচরণ পরিবর্তন হয়েছে, মানুষ এখন ফেসবুকে বেশি সময় দিচ্ছে, ডিজিটাল মিডিয়াতে বেশি সময় দিচ্ছে, মানুষের হাতে ওই সময়টা কি আছে যে সে ভিতর থেকে তাড়নাবোধ করবে, বা একই সাথে নাটকের ওই শক্তিটা কি আছে যে মানুষকে টেনে নিয়ে সে হলে বসাবে? হ্যাঁ, নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। ডাটা কি আসলে সেটা বলে? আমরা তো সবসময় এখানে নেতিবাচক কথা শুনি না। আমার যে অভিজ্ঞতা, অর্থাৎ আমার থিসিস, আমার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতায় আমি দেখছি যে এটা আছেই, আছে বিধায় আমরা তো সাবসিডি দিয়ে নাটক করি না। নাটক করতে গেলে যা অনেক রকম খরচ আছে, মানে হল ভাড়া থেকে এক্সেট্রা এক্সেট্রা খরচ আছে, তার মানে এটা আমরা কোনো না কোনোভাবে ইনকাম করি, ইনকাম করেই তো করছি। এখন হয়তো কারো কারো কাছে এটা মনে হতে পারে যে এই জায়গাটা হয়তো তাদের চাহিদা অনুযায়ী পূরণ হচ্ছে না, কিন্তু আমি তো মনে করি আমি স্যাটিসফাইড, এবং শুধু স্যাটিসফাইড না, আমি সম্ভাবনা দেখছি এবং ব্যাপক সম্ভাবনা দেখছি। এবং আপনাকে আমি হয়তো এই অনুষ্ঠানে বলাটা কত যা, আমি রিটায়ার করার পরে একটা সময় এইটাকে 100% প্রফেশন হিসেবেই নিব। ওকে, সেটা কি শুধু আপনার ভালোবাসা নাকি ইকোনমিক সাপোর্টের জায়গা? ইকোনমিক সাপোর্ট তো আছেই, অবশ্যই আছে। এবং আপনি আমাদের নাটকটা কত, মানে বিনোদন শুধু তাই না, কতটা সম্মানের, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। আমরা যখন দেশের বাইরেও নাটক করতে গেলাম, শো করলাম, তো সবসময় তো বাংলা ভাষা অনেকেই বোঝে না, কারণ বিদেশিরা বাংলা ভাষা তো বোঝে না, কিন্তু আর্ট অফ পারফর্ম যেটাকে বলা হয়, দেহের ভাষা, অঙ্গভঙ্গি, এগুলো তো তারা বোঝে। তো এটা বলার পরে যখন আমরা যে লাস্ট বাউ করি, মানে অভিবাদন জানাই, তখন ওই একটা শব্দ উচ্চারিত হয়, বাংলাদেশ বাংলাদেশ, কি ফ্যান্টাস্টিক ড্রামা। তো এই শব্দ শোনার পরে মনে আছে বাংলাদেশের নাটক এত বিখ্যাত সারা ওয়ার্ল্ড ওয়াইড। যেমন আমার এই মুহূর্তে, আমার এই করোনা না থাকলে আমেরিকাতে নাটক করার কথা ছিল, এবং নিউ ইয়র্কে আমার একটি নাটক ডিরেকশন দেবো, তো সেখানে তারা বলছে যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশিদের নাটক ডিরেকশন দেবে, তার মানে নাটক এত ডেভেলপ করে নিউ ইয়র্কের মতন জায়গায় যে নাটক ডিরেকশন দেওয়া কি সম্ভব, তার মানে পজিটিভটা রাখে তো আছেই, অবশ্যই আছে। এবং আমি আরও আশাবাদী আগামী দিনে হয়তো আপনার সাথে যখন ভবিষ্যতে কথা হবে, তখন নাটক বাংলাদেশে অনেকটা প্রফেশনাল হিসেবে আছে। বিউটিফুল, আমরা সম্ভাবনার জায়গাগুলোই দেখতে চাই, আমরা চাই শিল্পের এই আদি ফর্মটিকে মানুষ এমনভাবে চর্চা করুক যাতে করে এটা নিজেরই একটা স্ট্রেংথ থাকে এগিয়ে যাওয়ার। আধুনিকায়নের প্রয়োজন আছে কি না? আমরা দেখি যে সব মাধ্যমেই কিন্তু যুগের তালে চলতে থাকে, নাটককে আমরা শুধুমাত্র স্টেজে রাখবো, একসময় আমরা দেখেছি ইটিভি কাজটা করেছিল বোধ হয়, নাটক টেলিভিশনে দেখা যেত, পরবর্তীতে তো অনেক চেঞ্জ হলো, সেটার সুযোগ থাকেনি। তো আপনি কি মনে করেন এটাকে আরও গণমানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, কারণ যত বেশি গণমানুষের কাছে নিয়ে যাওয়া যাবে এই মাধ্যমটা, তত বেশি ওখানে দর্শকরা ইন্টারেস্টেড হবেন, নতুন নতুন দর্শক পাওয়া যাবে, সেই জায়গাটায় কী করার আছে আসলে? না, আমাদের নাটক, মঞ্চ নাটকের কথা বলছি, মঞ্চ নাটক আমরা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকেই আমরা বাংলাদেশ টেলিভিশনের সাথে যোগাযোগ করেছিলাম। আমি নিজেও একাধিকবার আমার নাটকগুলোই মঞ্চে করেছি বাংলাদেশ টেলিভিশনে, এবং আমাদের প্রতি সপ্তাহে একটি করে নাটক বাংলাদেশ টেলিভিশনে যেত, কিন্তু এই মুহূর্তে যাচ্ছে না যেহেতু করোনার সময় এটা বন্ধ আছে, কিন্তু নিয়মিত যেত, কারণ আমি একাধিক নাটক বাংলাদেশ টেলিভিশনে এটা করেছি, এবং আরেকটি বেসরকারি চ্যানেলও তারা বেশ কিছু নাটক দেখিয়েছিল একটা সময়। কারণ এর পিছনে আরেকটি কারণ আছে যে একটা নাটক যখন একটা দল, সংঘবদ্ধ দল আসে,
এখানে একটা বড় কস্টিং এর ব্যাপার আছে, বেশ কস্টিং, শুধু বড় না মানে যথেষ্ট বড় কস্টিং। তা জেনে যেসব চ্যানেল কর্তৃপক্ষ এটাকে আমন্ত্রণ জানায় তাদেরকে এটা হয়তো ভাবতে হয়, আমরা জানি না তারা কিভাবে ভাববেন, কিন্তু বাংলাদেশ টেলিভিশন তো সরকারি প্রতিষ্ঠান, সেখানে প্রতি সপ্তাহে নাটক হচ্ছে এবং সারা বাংলাদেশের গ্রুপকে যারা ভালো ভালো নাটক করে তাদেরকে ওখানে রেফার করা হয় এবং তারা ওখানে নাটক করে তারা অর্থনৈতিক প্রণোদনা পায়, বড় অঙ্কের প্রণোদনা পায়। আপনি একটু পেছনে যদি ফিরে যাই, মানে আমাদের নাটকের বয়স বলা যায় যে প্রায় 200 বছর। কেন বলছি যে প্রথম যখন নাটক হয়, যা লেবেদেব বলে একজন ভদ্রলোক ছিলেন, ব্রিটিশ ভদ্রলোক বলা হয় লেবেদেব, প্রায় 225 বছর পর্যন্ত দ্য ডিসগাইজটি, তার মানে এই যে নাটকটি করেছিল তখন নাটকের টিকিটের দাম ছিল মাত্র 3 পয়সা তখনকার সময়, মানে 225 বছর পেছনের কথা। তখন 1 টাকায় বলতে 4টা গ্রুপ পাওয়া যেত, এরকম একটা ব্যবসাপাত ছিল না। যাই হোক, আমরা ইন্টারভিউ শুনবো আপনার কাছ থেকে। লেখালেখি করেন, প্রযোজনাও করছেন, নিজে তো অভিনয় করছেন, সব মিলিয়ে পুরো জার্নিটাই যদি শুনতে চাই। এটা হচ্ছে যেমন এই করোনাকালীন কথা বলি, যে এর মধ্যে আমি বেশ কিছু কাজ করেছি, যেহেতু অফিস আদালত বিভিন্ন যাওয়ার ব্যাপারে কোনো তাড়া ছিল না, পুরোটাই লিখেছি লিখেছি এর মধ্যে লিখেছি কি লিখেছি, বঙ্গবন্ধুর উপরে একটা বিশাল মহাকাব্য লিখেছি, যে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু, প্রায় 500 পৃষ্ঠার কাছাকাছি। পড়তে হয়েছে অনেক নিশ্চয়ই? ওই যে ছোটবেলায় বললাম না, যে ওই যে প্রথম মৃত সৈনিক, ওই যে একটা ভালো লাগা বোধ তৈরি হয়ে গেছে, সেখান থেকেই পড়া। আমার বাসায় যত বই আছে তার মধ্যে দেখা যায় 1000+ বই, তার মধ্যে এই বইগুলো মুক্তিযুদ্ধভিত্তিক বই বেশি। তা পড়তে হয়েছে তো বটেই, পড়তেই থাকি এটা নিয়ে। আর এর মধ্যে ধরেন নাটক লিখেছি, কয়েকটা নাটক নিজের জন্য সলো পারফর্ম, যেহেতু এখন করোনা স্বাস্থ্যবিধির একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, বেশি আর্টিস্ট নিয়ে কাজ করা যাবে না এবং ম্যান পাওয়ার কমাতে হয় বিভিন্ন কাজের কারণে, সেই জন্য সলো পারফরমেন্সের নাটক লিখেছি, টেলিভিশন নাটক লিখেছি, মঞ্চের নাটক লিখেছি। আরেকটি কাজ করেছি, যে জিনিসটা আমাদের আমার কাছে মনে হয়েছে একটা অবক্ষয়ের একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাচ্চাদের অবক্ষয়, মানে শিশু অবক্ষয়ের ব্যাপার, মানে নৈতিক অবক্ষয়ের জায়গা। তা আমি একটা বই ইতিমধ্যে তৈরি করে ফেলেছি, এটা আমার নেক্সট বইমেলায় এগুলো সব আসবে, শিশুদের নৈতিক শিক্ষার গল্প নাম দিয়েছি। অর্থাৎ গল্পে গল্পে নৈতিক শিক্ষা, মানে গল্পের ছলে ছলে শিশুকে শেখানো হবে যে আসলে এই জিনিসটা এরকম নাই। আমরা ওই ছোটবেলায় ঈশপের গল্প পড়তাম ওরকম বোধহয়। এক্স্যাক্টলি রাইট, হ্যাঁ। তা এই কাজগুলো আমি কেন করেছি, যে এখন পর্যাপ্ত সময় পেয়েছি ইতিমধ্যে করেছি, কিন্তু এইগুলো আবার মঞ্চে আসবে, কোনোটা টেলিভিশন পর্দায় যাবে, কোনোটা ওই যে বললাম যে ফিল্ম করব এরকম পর্দায় যাবে। তা তখন কাজ করতে যেয়ে তখন মনে হবে যে ডিরেক্টরিয়াল কাজটা আমার সবচেয়ে প্রাধান্য, কিন্তু আমি একই ব্যক্তি আবার যখন অভিনয় করছি তখন তো আবার নতুনভাবে নিজেকে দেখছি, মানে বিভিন্ন চরিত্রে বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করছি। অর্থাৎ রাইটার, ডিরেক্টর, এমনকি অ্যাক্টর হিসেবে আমাকে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন চিন্তা করতে হয়, কিন্তু যখন যে জাতীয় কাজটি করছে মনে করছি ওই কাজটি ঠিক আমার জন্য এবং ওই মুহূর্তে ওইটাই করতে হবে। এরপরে আমি ডিরেকশন লাইনে যখন ক্যামেরার পেছনে কাজ করছি তখন আমার মঞ্চে যেতে হবে অথবা আমার ওই পরের পারফরমেন্সে যেতে, এটা আমার মাথায় কাজ করে না, কতটুক শর্ট নিচ্ছি কোনটুক প্রয়োজন ওইটুখানি আমার মাথার মধ্যে কাজ করছে। অর্থাৎ একই মানুষ, ওই যে একটা গানের কলি আছে না, যে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, তো একই মানুষ আমাকে অনেকগুলো পারফরমেন্স করতে হয়, কাজ করতে হয়। তা আমি এটা হ্যাবিচুয়েটেড হয়েছি, কারণটা হচ্ছে আমি যাদের সাথে কাজ করেছি এবং যাদের নাটকগুলো করেছি তারা প্রত্যেকে বাংলাদেশের লিজেন্ড, আমার একটা চরম সৌভাগ্য, এটা আমি মনে করি এটা আমার জীবনে বড় প্রাপ্তি। আমার দলের প্রেসিডেন্ট ছিলেন কলিম সরাপি, উনি মারা গেছেন, উনি স্বাধীনতা পদক 21 পদক পাওয়া মানুষ। আমার এই নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের বর্তমান প্রেসিডেন্ট জামাল উদ্দিন হোসেন, উনি 21 পদক পাওয়া মানুষ। আর একজনের নাটক ডিরেকশন দিচ্ছেন মঞ্চসারথী আতাউর রহমান, উনি 21 পদক পাওয়া মানুষ। আমি যার নাটকটা সর্বশেষ করছি, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, তোরা সব জয়ধ্বনি এখনও মঞ্চস্থ নিয়মিত করছি, তিনিও তার নাটক। আমার দলের আমার কো আর্টিস্ট এস এম মহসিন, উনি শিল্পকলার একসময় ডাইরেক্টর ইনচার্জ ছিলেন, ডিজি, উনিও 21 পদক পাওয়া মানুষ। তার মানে আমি যাদের সাথে মিশছি বসছি ঘুরছি তারা সবাই লিজেন্ড, আর আশেপাশে তো এগুলো হচ্ছে আমার গ্রুপ এবং গ্রুপ বেজের মধ্যে, আর বাইরে তো আছেই। তার মানে আমার দেখার চিত্রটাই, এরা প্রত্যেকেই প্রতিটি কাজই করে। এই দেখার পরে একটা অভিজ্ঞতা হয়েছে যে উনি পারলে আমি কেন পারবো না, উনি লিখছেন, উনি ডিরেকশন দিচ্ছেন, উনি অভিনয় করছেন, উনি সেটের কাজ করছেন, উনি মিউজিকটা করছেন, তাহলে উনি করলে আমি কেন পারবো না। এই যে এটাকে বলা হয় সেলফ মোটিভেটেড হওয়া, যে কথা আপনি প্রথমে বলছিলেন যে আমরা কীভাবে মানুষকে সচেতনতা করতে পারি বা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, কেউ পড়ে শেখে, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তা আমার কাছে মনে হয়েছে যে আমি এই দেখে দেখে আরও বেশি শিখেছি,
আমার শিল্পচর্চা লাইনে প্রায় 3.5 যুগের কাছাকাছি, সেটা পড়ে যতটা শিখেছি তো বটেই, কিন্তু দেখে এবং অভিজ্ঞতায় আরও বেশি শিখেছি। কারণ এই জামালউদ্দিন সাহেব আমার গুরু, ওনারা যখন একটা কাজকে এক্সপেরিমেন্ট করেন, উনি নিজেই লিখছেন, আবার ওই যে ডিরেকশন দিচ্ছেন, আবার অভিনয় করছেন, আবার মিউজিক বলছেন না এই মিউজিকটা এখানে এইভাবে যায়, এইভাবে যায় না, এতটুক যাবে, এই থিমের সাথে মিউজিকটা পারফর্ম করছে না, তো তখন মনে হচ্ছে যে উনি পারছেন, আমি কেন পারবো না। এবং আপনাকে একটু বলি যে আমার এই থিসিসটা করার পিছনে এই একটাই কারণ, আমি একজনকে পেয়েছিলাম যে যিনি অন্য সাবজেক্টের ডক্টরেট করা, তা আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা ভিন্ন সাবজেক্টে ডক্টরেট করে আসে এই কালচারাল লাইনে বিচরণ করে এত ভালো কাজ করতে পারেন, উনি 21 পদক পাওয়া মানুষ, তা উনি যদি পারেন আমি কেন পারবো না। এবং আমার গান শেখাটাও এইরকমই একই কারণ, যে সামাও পারছে, আমার বাড়ির পাশের একজন গান গাইতো, তো সে পারছে, আমি কেন পারবো না। ওই যে একটা গুরুজনরা যেটা বলেন যে পরিবেশ একটা মানুষকে ঋদ্ধ করে, আপনি যে পরিবেশে থাকবেন আপনি সেই পরিবেশ থেকেই অনেক কিছু শিখবেন, হ্যাঁ, এবং সেই পরিবেশই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। স্যার আমরা যদি একটু আপনার ওই ব্যাংকিং জবের ক্ষেত্রে আসি, আপনার এটাই কি আপনার ফার্স্ট জব ছিল ব্যাংক সেক্টরে আসা? তাহলে না না, এটা আমার 8 নম্বর জব। মানে ব্যাংক আপনার 8 নম্বর জব, নাকি ব্যাংক চেঞ্জ করেছেন আপনি? আপনার প্রথম জব কোন খাতে ছিল? আমার প্রথম জব ছিল একটা বেসরকারি কোম্পানিতে। আচ্ছা, তারপরে আমি পর্যায়ক্রমে একটা রিসার্চে অন্য জায়গায় কাজ করলাম। আমার সবচেয়ে বিশাল ব্যাপার হচ্ছে আমি একসময় বাংলাদেশ সরকারের বিসিএস লেভেলে একটা চাকরি এবং কলেজ লেভেলে সেটা, তা পোস্টিং ঢাকার বাইরে। ও, আপনি তাহলে মানে শিক্ষা ক্যাডার ছিলেন আপনি? হ্যাঁ, কিন্তু সেখান থেকে পরে আবার বিআরসি দিয়ে এখানে ব্যাংকে চলে আসলাম, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। তা তখন আমার মনে হলো যে ঢাকার বাইরে পোস্টিং হলে আমার পক্ষে আর যাই হোক এই শিল্প চর্চাটা হবে না, একদম না। এবং আপনাকে আমি বলি যে আমার এই ব্যাংকের ক্ষেত্র থেকে আমার দেশের বাইরে, আমাদের দেখুন ইটালি, আপনার ইউএই, আমেরিকাতে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, আমাকে ইন্টারভিউ নেওয়া হয়েছে। ইন্টারভিউ নেওয়ার পরে আমি সর্বশেষ বলে যে স্যার আই এম এক্সট্রিমলি সরি, আই এম নট ইন্টারেস্টেড গো টু দেয়ার। বলছি হোয়াই নট, সবাই যাওয়ার জন্যই পার্সু করার, আপনি যাচ্ছেন না। তখন বলেছে যে স্যার আর যাই হোক, বিশ্বের ওইসব দেশে গেলে বেড়াতে যাওয়া যাবে, কিন্তু চাকরি করে আমার মূল উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাবে। আপনি কোন ব্যাংকে আছেন এখন? আমি জনতা ব্যাংকে। জনতা ব্যাংকে আছেন, এটাই বোধহয় শিল্প চর্চার জায়গাটা একটা বড় যে ভালোবাসার থেকেই আসলে কোথায় যাওয়া যায় না। আরেকটি বিষয় ছিল, আমি জনতা ব্যাংকে যোগদান করার পরে বিখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর সাহসজ্জ পেয়েছিলাম। তা সুবীর নন্দী আর আমি দাদা দাদা বলেই ডাকতাম, আমার অনেক সিনিয়র কিন্তু আমাকে ছোট ভাইয়ের মতন আদর করতে, আমি দাদা বলেই ডাকতাম। তা দাদা আর আমি একই ডিপার্টমেন্টে এসে পড়লাম, মানে আমার পোস্টিং হলো আইটিতে, ইনফরমেশন টেকনোলজিতে। আসার পরে একদিন দেখি, প্রথমে ঢোকার পরে দেখি যে সুবীর নন্দী, কত আশ্চর্য এগুলো, সুবীর নন্দী ব্যাংকে চাকরি করে, তাও এখানে। পরে অন্যান্য অফিসারদের কাছে শুনলাম, বলে দাদা তো এখানে চাকরি করে। এবং দাদা জানতে পারলো যে আমি গান টানও করি, দাদার কাছে আমি গানের কিছু প্রাথমিক তালিম নিয়েছিলাম তখন, উনি বিভিন্ন জিনিস ছোটো ছোটো মুদ্রা শিখিয়েছিলেন। তা দাদাকে দেখার পরে মনে হলো যে দাদা এত বড় লিজেন্ড, আর সেই দাদা ব্যাংকে চাকরি করে, সারা পৃথিবীতে যাচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান করছে, দেখার পর আরও উৎসাহ পেয়ে গেলাম যে না, শিল্পচর্চা এই ব্যাংকে বসেই হবে, এটা সম্ভব। এবং আমি মনে করছি আমি প্রায় 20 বছর প্লাসের মতন চাকরি করে ফেলেছি, একটা যথেষ্ট একটা ভালো লেভেলে অবস্থান করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার যে প্রতিবন্ধকতা যা ছোটোখাটো ছিল তা অলরেডি ওভারকাম হয়ে গেছে, এখন সামনে কর্তৃপক্ষ বরং আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার প্রতিষ্ঠান আমাকে এটা পারমিশন দিয়েছে, অফিসিয়ালি পারমিশন দিয়েছে, অর্থাৎ রাষ্ট্র রিকগনাইজ করে, আমার সিনিয়র এক্সিকিউটিভ যারা আছেন হাই অথরিটি, তারা যদি কখনো টেলিভিশন পর্দায় দেখে বা আমার মঞ্চে নাটক দেখে, তারা প্রায় নাটক দেখেন আমার এসে, পরে আমাকে বলে আরে আপনি আমাদের ব্যাংকের লোক, এটা আমাদের দেখতেও তো ভালো লাগে, আমাদের অফিসের লোক, আনন্দ। এবং আমার এক সিনিয়র এক্সিকিউটিভ একদিন বলছে, তার বাসায় যদি একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম, তার ওয়াইফ বলছে সে শুধুমাত্র ব্যাংকের ডেবিট ক্রেডিট হিসাব করে, তোমাদের আর তো কোনো যোগ্যতা আছে কিনা সন্দেহ। তার ওয়াইফ খুব কুনঝুটি করে, মানে এক ধরনের পারিবারিক ঝগড়ার মতন। তা ওই দিনকে রাত্রে বাংলাদেশ টেলিভিশনে আমার একটা সাপ্তাহিক নাটক যাচ্ছে, এই ঝগড়ার মানে একটা, এটাকে বলে একটা মধুর ঝগড়ার মতন। তো সেই আমার যে এক্সিকিউটিভ তার ওয়াইফকে ডেকে বলছে, বলছে তুমি যে বলছো আমাদের আর কোনো যোগ্যতা নেই, লুক অ্যাট ওই স্ক্রিন, ওই যে ছেলেটা দেখছো না অভিনয় করেছো, আমাদের ব্যাংকে চাকরি করে, আমাদের অফিসার, আমার এই বিল্ডিং আমার ফ্লোরের মধ্যে আছে, তুমি বললে যে আমাদের আর কোনো যোগ্যতা নেই, দেখো যোগ্যতা আছে কি না। তো এটা শোনার পরে খুব প্রাউড ফিল করি যে না, ভালো লাগে। এবং সবচেয়ে মজার পর আমার একজন হাই অথরিটি ছিলেন এক্সিকিউটিভ, আমাকে প্রথম নাটক দেখার পরে আমাকে বলেছিল, তুমি এক কাজ করো, আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে আমাদের কাছ থেকে আরো অফিসিয়াল ইয়েটা নিয়ে নাও, যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগে। বিউটিফুল। আমি যখন দেশের বাইরে যাই প্রোগ্রাম করতে, আমাদের নিয়ম আছে সরকারি চাকরিতে গভর্নমেন্ট অর্ডার লাগে, জিও লাগে, আমি তো অ্যাপ্লাই করি, তারা তো অ্যাপ্লিকেশন দেয়,
এবং পারমিশন দেয়। শুধু তাই না, আমি কোথায় যাচ্ছি এর ইনভাইটেশনটা ওদের সাথে ট্যাগ করে দেওয়া হয়। তার মানে এটা আমার জন্য একটু অনার, সার্বিকভাবে এটাই প্রাপ্তি যে সবকিছু সমানভাবে আসলে আপনি চালিয়ে যাচ্ছেন ব্যাংকিং সেক্টরে, সেই সাথে আপনার শিল্পচর্চা। তো একটু আসলে সব কিছু মিলিয়ে জানতে চাই যে পরিকল্পনাটা কি আছে। আমি এই যে কারণে শুনবো একটু, পিএইচডিটা করছি সেটার উদ্দেশ্যটা যে ভবিষ্যতে বাংলাদেশের সংস্কৃতিটা সাধারণ মানুষের কাছে বেশি পৌঁছে দেওয়া। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই, সেমিনারে যাই, বক্তব্য দিই, বিভিন্ন ওয়ার্কশপ করি, বিভিন্ন নাট্যমেলায় যোগদান করি। শুধু নাট্যমেলায় না, যে কোনো কালচারাল আমরা ইনভাইটেড হয়ে যাই, যে মানুষকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। একটু অন্যভাবে যদি বলি, একজন শিল্পের মানুষ কখনো অসৎ হয় না, একজন শিল্পের মানুষ কখনো রাষ্ট্রদ্রোহিতার কাজ করতে পারে না, একজন শিল্পের মানুষ কখনোই দেশদ্রোহীর কাজ করতে পারে না। কারণ শিল্প চর্চাটা এমনই, তার ব্রেনের নিউরনগুলো কাজ করে, সেই নিউরনটা কী, সে সঙ্গীত হোক, নাটক হোক, যে পর্যায়ে হোক, আর তখন সে বিকল্প কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারে না। এই জিনিসটা আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি যে শিল্প শুধু বিনোদন নয়, শিল্প শুধু আচারও নয়, অনুষ্ঠানও নয়, শিল্প মানুষকে সংস্কৃতিবান শুধু করেই না, বিবেকবান মানুষ করে, মানবিক মানুষ হতে শেখায়। স্যার অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু পেলাম আজকে, এবং আমার মনে হয় আপনার এই মূল্যবান কথাগুলো কোনো না কোনোভাবে আমাদের দর্শক যারা আছেন তাদের মনে ইম্প্যাক্ট তৈরি করবে। আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই, এবং একই সাথে আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা থাকছে। শুভকামনা আপনাদের, ধন্যবাদ মাসরাঙ্গা টেলিভিশন কর্তৃপক্ষকে।